দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানে আমরা সেই সব বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং সেই সঙ্গে সমৃদ্ধ করেছেন আমাদের দেশকে, সমাজকে। আমাদের আজকের অতিথি তেমনি একজন, যিনি একাধারে শিক্ষক, সংগঠক, তবে তার চেয়েও বড় পরিচয় তিনি একজন কথা সাহিত্যিক ও অনুবাদক। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অধ্যাপক নিয়াজ জামান। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা শুরু করব একেবারে আপনার মানে জন্মগ্রহণ থেকে। আচ্ছা, কোথায় কবে জন্ম বা ইত্যাদি যদি যেখানে সেখান থেকে শুরু করি আমরা। আচ্ছা, আমার জন্ম দিল্লিতে। আচ্ছা, দিল্লিতে জন্মগ্রহণ করলাম, কিন্তু তারপরে আমার আব্বা বাবা ছিলেন আইসিএস অফিসার, যেটাকে বলে বেঙ্গল ক্যাডারের। সুতরাং উনি পটুয়াখালী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল, দিনাজপুর, চিটাগং এইসব জায়গাতে ঘুরেছেন, আর আমি ওনার সঙ্গে সঙ্গে ওই সব জায়গায়। দিল্লিতে জন্ম হলো কি কারণ? দাদা ছিলেন গভর্নমেন্ট অফিসার, ওনার পোস্টিং ছিল দিল্লিতে। দিল্লিতে ভালো হাসপাতাল ছিল, তাই আমার আম্মা আদিবাসী হচ্ছে ওল্ড মানে লাহোরে। আচ্ছা, আর মার ফ্যামিলিও বিভিন্ন, কি বলবো, ওরাও মানে কলকাতা কেন্দ্রিক বলতে পারি। কারণ আমার নানা ছিলেন আবার ইরানি, আবার নানি ছিলেন চাইনিজ। আচ্ছা আচ্ছা, কলকাতা তো চাইনিজ ছিল। ইন্টারেস্টিং, খুব সুন্দর ছিলেন আমার নানি, খুবই সুন্দর ছিলেন। আমার কাছে খুব একটা চাইনিজ, আবার চাইনিজ একটা তো বেশ স্ট্রং একটা কমিউনিটি ছিল কলকাতাতে এককালে, এখনো আছে। তো ওই কমিউনিটির আমার নানি, সুতরাং এখন আমি যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কই, খুব মুশকিল হয় বুঝাতে কি আমার দেশের বাড়ি আসলে এই ঢাকা। ওই ঢাকা তো কারো দেশের বাড়ি হতে পারে না, কারণ সবারই গ্রাম গ্রামে একটা যোগাযোগ থাকে। তারপরে কি লেখা দিল্লিতে তো আপনি তাহলে থাকেন? না না, থাকি নেই, এই কয়েক মাস বয়সে চলে এসেছি আমি। মানে জন্মের পরে? জন্মের পরেই চলে এসেছি। এসে কোথায় থাকলেন? ওই যে বললাম, মানিকগঞ্জ ছিলাম, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, মানিকগঞ্জ ছিলাম, ময়মনসিংহ ছিলাম, পটুয়াখালী ছিলাম, বরিশাল ছিলাম, চিটাগং ছিলাম। 1947 আমরা বাবার পোস্টিং হয়েছিল দিনাজপুর। 1939 ওনার পোস্টিং ছিল বারহামপুর, যখন উনি জয়েন করেছিলেন, আর যুদ্ধের সময় 45 ওনার পোস্টিং ছিল কলকাতা। এই দুই পোস্টিং ছাড়া ওনার পোস্টিং সবসময় ইস্ট বেঙ্গলে ছিল। আপনার বাবার নাম কি? হাসান তোরাব আলী। আর মায়ের নাম? সাকিনা নিগার আলী। উনি কিছু করতেন? উনি বিয়ের আগে বারহামপুরে ওনার পোস্টিং ছিল অ্যাজ ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস, তখন আমার বাবার সঙ্গে ওনার ওই সময় পরিচয় হয়। 1939 পরিচয় থেকেই তাদের বিয়েটা হয়। তো আপনার এই যে লেখাপড়ার জীবনটা কোথায় শুরু হলো, স্কুলে বা? হ্যাঁ, এটা বেশ মজার, যেহেতু আমার বাবা ঢাকার বাইরে ছিলেন, আমরা আমার ভাই আর আমি সব থেকে বড়, আমার পরে ভাই, তো আমাদের পড়াশোনা বাড়িতেই হতো। আর মা যেহেতু শিক্ষকতা করেছেন, উনি খুব স্ট্রিক্ট একটা টিচার ছিলেন। মানে বিয়ের পরে উনি আর কন্টিনিউ করেন? উনি করেন নাই। আর তারপরে আমরা ঢাকায় আসলাম। ঢাকা যখন আসলাম, আমার মা মানে হয়তো পছন্দ করেননি এখানকার স্কুল, উনি আমাকে দার্জিলিং পাঠিয়েছিলেন। আমার 7 বছর বয়সে আমি দার্জিলিং গেলাম, দার্জিলিংয়ে পড়াশোনা করলাম 1 বছর, তারপর ঢাকায় চলে আসলাম। তারপর ঢাকাতে আমার মা পাঠালেন আমাকে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, ভাইকে পাঠালেন সেন্ট গ্রেগরি, অনেক দূরে। কিন্তু মার কোনোদিন ওই পরিবেশটা ভালো লাগে নাই, কারণ বললেন রুমগুলো অন্ধকার, ভালো লাগে নাই, আমাদেরকে স্কুল থেকে বের করে নিলেন। তারপর আমরা দুইজন বাসায় পড়াশোনা করলাম। আচ্ছা, তারপরে যখন ভিকারুননিসা স্কুল আরম্ভ হলো, আমরা দুইজন ওখানে ভর্তি হয়ে গেলাম। তখন ছেলেদেরকে নেওয়া হতো ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো ক্লাস 7 আমি ভর্তি হলাম, আর আমার ভাই ভর্তি হলো ক্লাস 5-এ। স্কুল জীবনটা কেমন কেটেছে? খুব মজা করেছি আমি, তাই যে আমরা খেলাধুলা করতাম, আমাদেরকে নিয়ে যাওয়া হতো
ওই যেখানে নিতে পারতো আমাদেরকে নিয়ে যেত, বেড়াতে নিয়ে যেত। স্কুলে আমরা তো ফাংশন করতাম, নিজে প্লে লিখতাম, তারপরে নাটক করতাম, নাচতাম। আমি তো নাচ শিখিনি কিন্তু ওখানে নাচতাম। তারপরে ওই একবার ভিকারুননিসা নুন স্কুলের নামে তো নাম করা হলো, উনি একবার আসলেন ভিজিট করতে, তখন আমি ওখানে একটা স্পিচ দিয়েছিলাম, ছোটই ছিলাম, স্পিচ দিয়েছিলাম, ওনার জন্য নেচেও ছিলাম। স্কুল থেকেই ম্যাট্রিক পাস করেছিলেন? স্কুলে ছিল যে যারা যে মেয়েরা ভালো তারা কেমব্রিজ দিবে, যে মেয়েরা একটু উইক তারা দিবে ম্যাট্রিক দেবে। তো আমি যেহেতু একটু ভালো ছিলাম আমি কেমব্রিজ দেব। কিন্তু আমাদের ওই ক্লাস টেন আমাদের প্রথম ব্যাচ যে ম্যাট্রিক বা সিনিয়র কেমব্রিজ দেবে, নভেম্বর মাসে আমার বাবা ট্রান্সফার হয়ে গেল রাজশাহী, পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে। মা গেলেন স্কুলে খোঁজ নিতে কে কত দূর আমার পড়াশোনা হয়েছে, তখন দেখলেন কে সিলেবাসটা কমপ্লিট হয় নাই, তখন বললেন কে ফেল করার দরকার নেই, চলো আমার সঙ্গে। তো আমাকে উনি ওখান থেকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে রাজশাহী নিয়ে গেলেন। তো রাজশাহীতে আমি প্রাইভেট ম্যাট্রিক দিলাম, যার জন্যে ওই ভিকারুননিসার যে আলামনা একটা তালিকা থাকে না, ওটার মধ্যে আমার নাম নেই, যদি আমি 4 বছর পড়েছি ওখানে। পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছিল? ভালো হয়েছিল, কিন্তু আমার রোল নাম্বারটা খুব বাজে ছিল, খুবই বাজে ছিল, 420 রোল নাম্বার, অন্য কোনো রোল নাম্বার মনে নাই, কিন্তু এটা তো ভুলার কথা না। তারপর ফিমেল প্রাইভেট 420, FP 420। তারপরে ওখান থেকে তারপরে আমার বাবা ট্রান্সফার হয়ে গেল চিটাগং। বাবা রাজশাহীতে বেশি দিন থাকেন নাই, ইনফ্যাক্ট গেলেন নভেম্বরে, ফেব্রুয়ারিতে ওনার বদলি হয়ে গেল চিটাগং। তো আমার পরীক্ষা দিয়ে তারপরে আমরা চিটাগং গেলাম। চিটাগংয়ে বোধহয় মেয়েদের কলেজ তখন ছিল না, চিটাগং কলেজ ছিল ছেলে মেয়ে কো এডুকেশনাল। আমার প্যারেন্টসরা একটু কনজারভেটিভ ছিল, তো আমাকে ওখানে ওরা পাঠায়নি। হোলিক্রসে হোস্টেল ছিল, হোস্টেলে ছিলাম তখন, হোলিক্রসে ভর্তি হলাম। ওখানে তখন আইএ ছিল, আইএসসি ছিল না, আর বিএ বিএও ছিল তখন। তো আপনি ইন্টারমিডিয়েট পাস করলেন হোলিক্রস থেকে, বিএও পাস করলাম হোলিক্রস থেকে। আচ্ছা, এই যে আপনার বাড়িতে আপনার উর্দু বলতেন, হ্যাঁ, আপনি নিজেই ইংরেজিতে লেখাপড়া করেছেন, হ্যাঁ, এবং বাইরে তো আবার যখন চলাফেরা করতেন তখন তো বাংলা বলতে হতো না। আমরা কিন্তু একটা কি বলবো, একটা ইনসুলেটেড একটা অবস্থাতে থাকতাম। আমি ভিকারুননিসা যখন পড়েছি আমার বন্ধু বান্ধব সব ইংরেজিতে কথা বলেছে বা উর্দুতে কথা বলেছে, যখন হোলিক্রসে গেলাম ওখানে আমি কিন্তু ইংরেজিই বলতাম, বন্ধুদের সঙ্গে ইংরেজি বলতাম। ইনফ্যাক্ট ওখানে একজন সিস্টার ছিল, আমি রিয়েলি গ্রেটফুল টু হার সিস্টার জোসেফ মেরি, উনি আমাদের হস্টেল সুপারভাইজার ছিলেন। উনি একবার বললেন যে তোমাদের উচিত সবার সঙ্গে মিলে মিশে থাকা, তোমরা কেন কয়েকটা বন্ধু বেছে নাও আর ওদের মধ্যে ওদের সঙ্গে থাকো, অন্যদের সঙ্গে কেন মিশো না। তো এটা আমার কাছে সত্যি আমাকে খুব স্পর্শ করেছে এই কথাটা, কারণ আমি বলি সত্যি তো ওই ভিকারুননিসা থেকে আমার যে বন্ধুরা এসছে ওদের সঙ্গে আমি মিশছি, যারা ইংরেজিতে বলে ওদের সঙ্গে মিশছি, কিন্তু যারা গ্রাম থেকে এসছে ওদের সঙ্গে তো আমি মিশি না। তখন আমি আরম্ভ করলাম ওই যারা বাঙালি বা যারা বাংলাতে কথা বলে ওদের সঙ্গে মিশতে। আর ইনফ্যাক্ট এটা হোলিক্রস থেকেই আমি আসলে বাংলা শিখতে আরম্ভ করলাম। আপনার বাবা মার রক্ষণশীলতার সত্ত্বেও আপনার একটা মানে খোলা মন তো তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল, আমাদের হতো কি, আমার বাবা না, একদিকে আমার বাবা খুব উদার ছিলেন, আমার বাবার খুব বড় লাইব্রেরি ছিল, আর আমি ওখান থেকে বই নিয়ে পড়তাম। আমার মা খুব রাগ করতেন, মা বলতেন কে সে বড়দের বই কেন পড়ছে। তোমার বাবা একটা কথা বললেন, আমার বাবা বললেন দেখে দেখো সে অতটুকু বুঝবে যেটা তার বুঝার ক্ষমতা আছে, তার বেশি কিন্তু বুঝবে না। শুধু ওনার যে লাইব্রেরি আমার জন্য উন্মুক্ত ছিল এটা তো বিরাট কথা। এদিক আপনার দুই ভাই বোন ছিলেন? আমরা খুব কাছে ছিলাম, আমরা তারপরে তো আমার আসলে 4 বোন 2 ভাই, কিন্তু আমরা পিঠাপিঠি তো, আমরা খুবই ক্লোজ ছিলাম, খুবই ক্লোজ ছিলাম। তো এই হোলিক্রসে যখন ছিলেন তখন তো পড়াশোনার পাশাপাশি কি আপনার এই লেখা দেখি বা খেলাধুলো এগুলো ছিল? খেলাধুলা ছিল, লিখতাম, আমাদের কলেজের ম্যাগাজিন ছিল ওটার জন্য লিখতাম, নাটক হতো প্রত্যেক বছর, নাটক হতো, নাটক করতাম, কিন্তু আমি নিতাম ছেলেদের পার্ট,
কারণ মেয়েদের স্কুল তো তো কয়েকজন মেয়ে মেয়ে হচ্ছে, কয়েকজন মেয়েকে ছেলে হতে হচ্ছে, আমি যখন তো লম্বা আমাকে ছেলে বানাতো। তো একবার বেশ মজা হলো, আমরা করলাম দ্য টেমিং অফ দ্য শ্রু, আমি ছিলাম পেট্রুকিও। আচ্ছা, মোটা টোটা করে আমাকে পেট্রুকিও বানালাম। আর তখনকার ডিপিআই কি খান বাহাদুর বোধ হয় আব্দুর রহমান ছিলেন, নুরুল হক ছিলেন না আমাদের নৌমন্ত্রী ছিলেন এককালে, ওনার ওনার বাবা তো উনি দেখতে আসলেন, ওনার মেয়েও পড়তো আমাদের কলেজে, উনি দেখতে আসলেন। উনি ভাবলেন কি হোলি ইয়ে নটরডেম থেকে একটা ছেলেকে নিয়ে আসা হয়েছে ওই পেট্রুকিও পার্ট করতে, কিছুতেই বিশ্বাস করবেন না। তারপরে উনি আমাকে একটা সিলভার মেডেল দিলেন, মানে এত খুশি হলেন কে একটা মেয়ে এরকম এক। কিন্তু আমি সত্যি খুব মজা করেছিলাম ওইটা, কারণ ওটাতে মানে ছেলেরা যখন হাঁটে, মেয়েদের হাঁটা তো একটা অন্যরকম, এখন আজকালকে মেয়েরা কিন্তু অন্যভাবে হাঁটে, তখনকার মেয়েরা অন্যভাবে হাঁটত তাই না, কিন্তু ছেলেরা তো হাত পা ছুঁড়ে হাঁটে। তো যখন মঞ্চে যেতাম তখন তো হাত পা ছুঁড়ে মানুষকে মেরেছি, পেট্রুকিও তো ওই রোল ছিল, একে মারছে তাকে মারছে লাথি দিচ্ছে, খুবই মজা করেছিল। বিএ পাশ করার পরে তারপরে তারপরে আমি হয়ে গেলাম একটা রেবেল, বিদ্রোহী ঘোষণা, বিদ্রোহ ঘোষণা। তাই আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই এবারে এই পর্দায়। শিক্ষাবিদ, সংগঠক, কথা সাহিত্যিক ও অনুবাদক অধ্যাপক নিয়াজ জামানের জন্ম 1941 সালের 31 ডিসেম্বর ভারতের দিল্লিতে। তাঁর বাবা হাসান তুরাব আলী এবং মা সাকিনা নিগার আলী। অধ্যাপক নিয়াজ জামানের পড়াশোনার শুরু দার্জিলিংয়ের লরেট্টো কনভেন্ট স্কুলে এবং পরে ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে। এরপর কিছুদিন তিনি বাড়িতে লেখাপড়া করেন এবং ক্লাস 7 থেকে ভিকারুননেসানুন স্কুলে পড়েন। পরবর্তীতে 1957 সালে তিনি রাজশাহী থেকে প্রাইভেটে ম্যাট্রিক পাশ করেন। 1959 সালে হোলি ক্রস কলেজ থেকে তিনি আইএ এবং 1961 সালে বিএ পাশ করেন। 1963 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স করেন। 1983 সালে অধ্যাপক নিয়াজ জামান দ্বিতীয়বার এমএ করেছেন আমেরিকান লিটারেচার বিষয়ে দ্য আমেরিকান ইউনিভার্সিটি থেকে। এই সময়কালে অর্থাৎ 1981 সাল থেকে 1983 সাল পর্যন্ত তিনি শিক্ষা বিষয়ক অ্যাটাচে হিসেবে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের অধিভুক্ত ছিলেন। অধ্যাপক নিয়াজ জামান 1972 সালে তার কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা দিয়ে। 1987 সালে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক, সৃজনশীল, অনুবাদ, শিশুতোষ ইত্যাদি অনেক বিষয়ে বই লিখেছেন এবং অনেক বইয়ের সম্পাদনা ও সহসম্পাদনার কাজ করেছেন। তাঁর বইয়ের মধ্যে এমিনালস টেলস ফ্রম বাংলাদেশ, দ্য আর্ট অফ কাথা এমব্রয়ডারি উল্লেখযোগ্য। তিনি ইংরেজিতে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। লেখালেখি ছাড়াও অধ্যাপক নিয়াজ জামান বিভিন্ন সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত আছেন। ইতিহাস, গবেষণা এবং বিভিন্ন উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল আর্কাইভ অ্যাওয়ার্ড, আতাউর হোসেন অ্যাওয়ার্ড অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, অনন্যা সাহিত্য পুরস্কার ইত্যাদি। ব্যক্তিগত জীবনে তিনি কাজী সিদ্দিকুজ্জামানের সঙ্গে 1964 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন ছেলে। বর্তমানে বিভিন্ন ধরনের লেখালেখি ও গবেষণার পাশাপাশি নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন অধ্যাপক নিয়াজ জামান। এছাড়া অবসর সময়টুকু পরিবারের সদস্যদের সাথে বেশ আনন্দেই কাটছে। আমরা এখন একটু কথা বলি, আপনি বললেন যে আপনি এরপরে আপনি বিদ্রোহ ঘোষণা করলাম। আচ্ছা, কিভাবে? আমার তো মনটা খুব খারাপ ছিল কি আমার মা আমাকে, মাই বলবো, বাবা তো এত খেয়াল করতেন না, আমাকে ইউনিভার্সিটিতে পড়তে দিলেন না। তো এটা আমার খুব একটা খুব, মানে অনার্স পড়া হলো, অনার্স পড়ার আমার সুযোগ থেকে। আর বিএ যখন পাস করলাম, বিএতে তখন আমি তো সেকেন্ড ক্লাস পেলাম, ফার্স্ট ক্লাস তো ছিল না। বিএ মানে টিচার কে খাতা দেখবে, আমাকে তো বলাই হলো
কলেজে কে তুমি ফুল, কারণ বিয়ের খাতা কে ভালোভাবে দেখবে? একটা ইনফ্যাক্ট আমাদের তিনটা পেপার ছিল ইংরেজিতে, একটা পেপার কোনো রকম করে আমি পাস করেছি। আমি কি কাঁদবো? সিস্টার জোসেফ মিনি আমাকে ইংরেজি পড়াতেন, উনি কাঁদতে আরম্ভ করলেন কে নিয়াজ কীভাবে এত কম মার্কস পেয়েছে। তো আমার খুব মন খারাপ যে এরকম করে অনার্স পড়তে পারলাম না, আমার থেকে যারা মেয়ে অনেক খারাপ ওরা পড়তে গেছে, আমি সুযোগ পেলাম না। তখন ইউনিভার্সিটিতে পড়তে হবে, পড়লাম। ওরকম কোনো চয়েস ছিল না, কিছু না। আমার ভাই পড়তো ইংরেজিতে, ওর ভর্তি পরীক্ষা বোধহয় আগে হয়ে গেছিলো, ও ভর্তি হয়ে গেল, তারপরে আমিও ইংরেজি ভর্তি হলাম। কিন্তু আমি বললাম আমাকে সাইকেল কিনে দিতে হবে, আমি সাইকেল চালিয়ে ইউনিভার্সিটি যাব। তো মা বাবারা সাইকেল কিনে দিল। এই চিন্তাটা কেন এলো মাথায়? কারণ আই ওয়ান্টেড টু বি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আমি ইউনিভার্সিটিতে নাটকও করেছি ছেলেদের সঙ্গে, বেশি মেয়েরা তখন নাটক করতো না, খুবই কম। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন কোন সালে? 61-এ। তো তখন আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কয়েকজন ছিল, আর অন্য ডিপার্টমেন্টগুলো ছিল স্টুডেন্টস ড্রামা সোসাইটি করলো ওরা। আর কারা ছিলেন এখানে? এটাতে ওরা এখন কেউ ইয়েতে নাই, আমি একজন আপনি চিনবেন, সিরাজুল মাজিদ মামুন, হ্যাঁ উনি ছিলেন, সেও ছিল এটাতে, এই গ্রুপে ছিল। ওই বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে আমরা করলাম। আর আমাদের তো মেয়ে নাই, মেয়ে কোথা থেকে আসবে? আমি একমাত্র নিয়াজ আলী যে এখন যা ইচ্ছা করব। তো আমাকে নিল ওরা, আর ফরিদা মাজিদকে নিল। ফরিদা মাজিদকে তো ছিলেন, আমরা দুইজন এই নাটকে অ্যাক্টিং করলাম, আ মেমোরি অফ টু মানডেজ। তখন আমাদের সমস্যা ছিল, 61 থেকে 63 পর্যন্ত ইউনিভার্সিটিতে ছিলাম। তারপরে তো আমি পড়াতে আরম্ভ করলাম, আমার রেজাল্ট বের হওয়ার আগে আমি কিন্তু হোলি ক্রসে পড়াতে আরম্ভ করলাম। কিন্তু যেহেতু আমার পাস কোর্স, আমি তো ইউনিভার্সিটিতে চাকরি পাবো না, তখন আমি হোলি ক্রসেই ওই নভেম্বর মাস থেকে আমি পড়াতে আরম্ভ করলাম। পরবর্তীতে আপনি ইউনিভার্সিটিতে এলেন? পরে আসলাম, ওটা একটা বাই চান্স আমি বলবো। আমি তো হোলি ক্রসে পড়াতাম, তারপরে আমার হাজব্যান্ডের বদলি হয়ে গেলো চিটিগং। আপনার এর মধ্যে বিয়ে হয়েছে? হ্যাঁ, 64-এ আমার বিয়ে হলো। ইউনিভার্সিটিতে থাকাকালীন? না, ইউনিভার্সিটি না, না 63-তে পাস করে গেলাম, 6 পরের বছর বিয়ে। এটাও তো একটু আমার কাছে একটু অবাক লাগছে, এই কারণে যে ধরুন আপনি যেটা বলেছেন যে আপনার ফ্যামিলিতে একটু মানে রক্ষণশীল চিন্তা ছিল, আপনাকে পড়তে দেয়নি ছেলেদের সঙ্গে, কিন্তু তারপরেও তো আপনি যে বয়সে বিয়ে করলেন এটা একটু দেরি করে বিয়ে হলো না? একটু দেরি করেই হলো, হ্যাঁ, কিন্তু সেটা হওয়ার কথা না আর কি, একটু দেরি করেই হলো। এই ধরনের পরিবার একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আমার বাবা, আমি যদি বলি আপনাকে, ওরা এত কনজারভেটিভ, আমার এত কনজারভেটিভ ছিল না, আমার মনে হয় একটু রেসিজম এখানে একটু চলে আসে। এবং একটু আমার বাবা মা ছিলেন আউটসাইডার, বাবা ছিলেন পাঞ্জাবি, মাও ছিলেন একটা ইরানি কমিউনিটির, আর আই এম সারাউন্ডেড বাই বেঙ্গলিজ। তো একটা এটাও একটা চিন্তা ছিল কে মেয়ে ভুল পথে যদি চলে যায়, আমার মনে হয়তো তাদের মানে একটা চিন্তা কাজ করছিল, হয়তো এরকম ছিল। কিন্তু দেবা, কিন্তু যেটা হলো দ্যাট আফটার ওয়েন্ট টু ইউনিভার্সিটি আই ওয়াজ অ্যালাউড টু ডু হোয়াট এভার রিয়েলি আই ওয়ান্টেড। তো আমার মনে হয় যে আমার হয়তো মেয়ে বাপ মা ভেবেছে কে এখন মেয়ের একটু বয়স হয়ে গেছে, এখন একটু বুদ্ধি আসছে, শি ক্যান বি অ্যালাউড টু নিজের দায়িত্ব নিজে নিতে পারবে। আমার মনে হয় এটা যে আপনি বললেন যে এর মধ্যে 64 সালে বিয়ে হলো, ঠিক এবারে অ্যারেঞ্জ না, না অ্যারেঞ্জ ছিল না। আমার হাজব্যান্ড ছিল ইয়েতে ইন্টারন্যাশনালে পড়তো, আর আমরা একসঙ্গে ফ্রেঞ্চ ক্লাস করতাম ইন্টারন্যাশনাল রিলেশনসে, একটা ফরেন ভাষা শিখতেই হয়। তার মানে আমরা যেটা বলতে পারি যে মানে আপনি প্রেম করে বিয়ে করেছেন? প্রেম করে বিয়ে করেছি, হ্যাঁ। এনিওয়ে, তারপরে যেটা বলছিলাম, আমি তো ওনার ট্রান্সফার হয়ে গেল চিটিগং 69। উনি কি উনি ছিলেন? না, ওনার প্রাইভেট সার্ভিস, উনি ছিলেন এসওতে। আচ্ছা, পেট্রোল কোম্পানিতে। তো চিটিগংয়ে বদলি হয়ে গেলেন, তখন চিটিগং ইউনিভার্সিটি মাত্র আরম্ভ হয়েছে। আচ্ছা, তখন একজন আমাকে ইউনিভার্সিটির একজন বললো কে তুমি তো কিছু করছো না, এসে ইউনিভার্সিটিতে জয়েন করো। তো ইউনিভার্সিটি তো ছিল না, আপনি এই হোলি ক্রসের চাকরিটা ছেড়ে দিলেন? ওই যে আমি থা চা যখন বদলি হলো, আমার বদলি হয়ে গেল, আপনি চলে চাকরি ছেড়ে দিলাম। আমি চিটিগং ইউনিভার্সিটি, তখন আমার হাজবেন্ড এসওতে ছিল, তো ওকে অনেক ট্রাভেল করতে হতো, গাড়ি কেরোসিন ওই পেট্রোল বিক্রি করতো, কেরোসিন বিক্রি করতো। আচ্ছা আচ্ছা,
তো প্রত্যেক গ্রামে তাকে যেতে হতো। তো ওর গাড়িতে, আমাদের ছিল একটা সাদা ফোক্স ওয়্যাগন, ওর গাড়িতে আমরা অনেক ঘুরেছি, অনেক ঘুরেছি, মানে চিটিগং থেকে সিলেট, চিটিগং থেকে কক্সবাজার, ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ করেছি। তো গাড়িতে অনেক মাইল হয়ে গেছিলো, যার জন্যে ওই অফিস ওই গাড়িটাকে খুব অল্প দামে বিক্রি করে তাকে আরেকটা গাড়ি দিল। তো আমার চিটিগং ইউনিভার্সিটির জন্য একটা বাস ছিল, কিন্তু আমি প্রায় নিজের গাড়ি করে চালিয়ে যেতাম। আপনি নিজেই চালাতেন? হ্যাঁ। আর যখন যেতাম তখন তো খুব কম মেয়েরা গাড়ি চালাতো, স্পেশালি চিটিগং এ খুব কনজারভেটিভ। যখন চালাতাম ওই রাস্তার পাশে বাচ্চারা মাইয়া ফুয়া মাইয়া ফুয়া মাইয়া ফুয়া, তো আমার মজা লাগতো। কিন্তু এখনো আমি যেতাম নয় মাইল টু ইউনিভার্সিটি, আমার হাজব্যান্ড যেত নয় মাইল টু গুপ্তাখাল। তারপরে আবার ফিরে যাই, তো এই চট্টগ্রামে কতদিন থাকলেন? আমার তো বেশি দিন না, 69 আমরা অগস্টে গেলাম, 70 ডিসেম্বর আমার হাজব্যান্ডের চাকরি, সে ওই এসও ছেড়ে সে ফিলিপস জয়েন করলো ঢাকাতে, ঢাকা অফিসে। তো ডিসেম্বর 70-তে সে ঢাকা চলে আসলো। তারপর আমি সব জিনিস টিনিস গুছিয়ে টুছিয়ে জানুয়ারিতে চলে আসলাম 71-এ। এই সময় আপনার আব্বা আম্মা তো নিশ্চয়ই, তারা তো আরো আগে না, ওরা 68-এ চলে গেছিলেন। আমার আব্বা মা পাকিস্তানে 68-এ চলে গেলেন। তারপরে 68-এ উনি, আমার তখন তো বিয়ে হয়ে গেছে, আমার বোনরা বড় হচ্ছে, উনি হয়তো চিন্তা করলেন কি সব বাচ্চারা বাঙালি বিয়ে করবে, তখন উনি একটা ট্রান্সফার চেয়েছিলেন আর চলে গেলেন। আপনার হাজবেন্ড তো বাঙালি? মা হাজবেন্ড বাঙালি। হ্যাঁ। তো সেটা ওনার একটু ভেবেছেন যে সব বাঙালি বিয়ে করলে আবার মনে হয় আর সমস্যা পড়ে যাবে। তো আপনি এই যে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এলেন, যেহেতু আপনার স্বামীও এখানে, ওনার নামটা আমার জানা হয়নি, কাজী সিদ্দিকুজ্জামান। ঢাকায় ফিরে এলেন কারণ আপনার স্বামী, তিনিও বদলি হয়ে, না বদলি না, চাকরি বদলালেন। উনি চাকরি বদলালেন, চাকরি বদলালেন, ফিলিপসে আসলেন। তখন একটু আমার অ্যাম্বিশন গ্রো করেছে, যেহেতু আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়িয়েছি আর ভালো লাগলো পড়াতে। প্রফেসর মুর্শিদ ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু উনি বোধহয় খুব শীঘ্রই বিদেশে চলে যাচ্ছিলেন, তখন আমি ওনার বাসায় গেলাম। তখন উনি থাকতেন ওই ফুলো রোডে, খুব সুন্দর একটা ফ্ল্যাটে থাকতেন। এটা কোন সময়টাতে? এটা 72 ফেব্রুয়ারি, স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে। আপনি যখন 69-এ বললেন যে আপনি চিটাগং এ গেছেন, তখন থেকে কিন্তু আমাদের রাজনীতির মানে ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে আরম্ভ করলো। সেই সময়টার কথাটা একটু শুনুন। আমি আপনাকে বলি আমার এক্সপিরিয়েন্স আছে, আমার তো হাজবেন্ডের তাদের গাড়ি ছিল, যেদিন শেখ মুজিবকে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো স্লোগান হয়েছিল। তারপর একদিন তো শেখ মুজিব আসলে মুক্তি পেল, আমরা গাড়িতে ছিলাম হাজব্যান্ড আর আমি, তখন একদল ছেলেরা আমাদের গাড়ি থামিয়ে বলল শেখ সাহেবকে ছেড়ে দিচ্ছি, আমরা যাব ওনাকে দেখতে। তখন ওদেরকে মানে এরকম একটা সময় ছিল, তারপর ওই ছেলেরা আমাদের গাড়িতে বসলো আর আমরা ওদেরকে ওই 32 নম্বরে পৌঁছে দিয়েছি, আমার একটা মনে আছে। তখন আপনি ঢাকায়? তখন আমি ঢাকা, 69-এ ঢাকা ছিলাম, তখন তো আমার মনে নাই কোন মাস ছিল, কিন্তু সেই সময় ঢাকাতে ছিলাম। তারপরে তো আমরা চিটিগং চলে গেলাম, 70-তে চিটিগংয়ে ছিলাম। ঘূর্ণিঝড় তো 70-তে হলো, কিন্তু তখন তো আমি চিটিগংয়ে, তারপরে আমরা ঢাকায় আসলাম। ঢাকায় এসে তখন তো ওই 7ই মার্চের স্পিচে আমার তো হাজব্যান্ড তো রেস কোচে গেছিলেন। তারপরে কিন্তু আমার মনে হয় না, আমার হাজব্যান্ড আসলে বিশ্বাস করেছিল যে ওই ক্র্যাকডাউন হবে। তখন আমরা অনেকরা ঢাকার বাইরে চলে গেলো, আমরা যখন তখন তো কফি হলো, তারপরে আমরা ঢাকার বাইরে চলে গেলাম। তারপরে এপ্রিল আমরা ঢাকা ফিরে তো আসলাম। তারপরে আমার একজন ভাসুর, উনি মুক্তিযুদ্ধতে চলে গেলেন, ওনার ফ্যামিলি রয়ে গেল, দুটা মেয়ে একটা ছেলে, আপনি চিনবেন নাইলা লুমনা, ওরা রয়ে গেছিলো, ও ছেলেও রয়ে গেছিল, কর্নুরুজ্জামান। তখন আমার হাজব্যান্ড বললো কি ইটস নট সেফ ফর দ্য বয় টু বি হিয়ার, ওকে তুমি ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যাও। তখন এপ্রিল মাসে আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে কর্নুরুজ্জামানের ছেলে, আমার মানে হাজব্যান্ডের ভাইপোকে নিয়ে পাকিস্তানে চলে যাই। যখন আমি শুনলাম, আমি বুঝতে পারলাম যে আসলে একটা যুদ্ধ হবে, কারণ পাকিস্তান আমি প্রিপেয়ার করছিল, তখন আমি অক্টোবর 13-এ আমি ঢাকা চলে আসি বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমরা ঢাকাতেই ছিলাম।
অক্টোবর থেকে আমরা ঢাকাতেই ছিলাম, যা হয়েছে ঢাকাতেই ছিল। তারপরে তো আমাদের 16th December আসলো, স্বাধীনতা হলো, তারপরে আমি আমার চাকরির চিন্তা করলাম। আর জানুয়ারিতে আমি প্রফেসর মুর্শিদের সঙ্গে, খান সারমা মুর্শিদের সঙ্গে দেখা করতে গেলাম। তখন ওনাকে বললাম কি আমার তো এখন একটা ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স হয়েছে, কয়েকজন তো নন বেঙ্গলি কয়েকজনকে তো মারা হলো, আমি যেন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ওনাকে মারা হলো, রশিদুল হাসানকে মারা হলো আমাদের ডিপার্টমেন্ট থেকে, তারপর একজন দুজন চলেও গেল, তো একটা ভ্যাকিউম হয়ে গেছিল। তো আমি বললাম কি আপনারা তো নিচ্ছেন, একটু আমাকে একটু নিয়ে নেন। তখন একটা অ্যাডহক কিন্তু টিচার নেওয়া হতো, আমাকে অ্যাডহক নিল প্রথমে, তারপরে আমাকে রেগুলারলি যেটা সিলেকশন উনি নিলেন। হ্যাঁ, তো এটা মনে হয় আসতে, আই অলসো ভেরি গ্রেটফুল টু হিম কি উনি আমাকে এই সুযোগ দিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবার জন্য। আর আই অলসো গ্রেটফুল টু প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী, তখন উনি ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে কত বছরের চাকরি হলো? 72 থেকে 2008 পর্যন্ত, অনেক লম্বা সময়। অনেক লম্বা সময়। এই পুরো সময়টাই আপনি থাকলেন নাকি না দেশের বাইরে গিয়েছিলেন? আমি দেশের বাইরে গেছিলাম, আমি 81-এ বাইরে গেছিলাম, আমি ওয়াশিংটনে ছিলাম, এমবাসিতে ছিলাম এডুকেশনাল অ্যাটাশে হিসাবে, 2 বছর ছিলাম। তখন আমি যেখানে বাড়ি নিয়েছিলাম ওই তখন বাংলাদেশ এমবাসি ছিল ম্যাসাচুসেটস অ্যাভিনিউতে, আর আমি বাড়ি নিয়েছিলাম অ্যাবাউট 5 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্যাট। ওটা আমার মিডওয়ে আমেরিকান ইউনিভার্সিটি ছিল, তো মনে করেন আমার বাসা 2.5 মাইল এদিকে, 2.5 মাইল এদিকে আমেরিকান ইউনিভার্সিটি। তো ওটা খুব সুবিধা ছিল কি এমবাসির কাজ করে বাসা ফেরার সময় আমি ক্লাস করতে পারতাম, ইভিনিং ক্লাস। ওখানে একটা দুটা ক্লাস নিয়ে আমি একটা এমএ কমপ্লিট করলাম ওখানে। তারপরে আমি যখন আমার চাকরিটা চলে যায় তখন আমি জর্জ ওয়াশিংটনে পিএইচডি করার ইয়ে করলাম, মানে ভর্তি হলাম, পিএইচডি করলাম, আর ওখানে করলাম আমেরিকান লিটারেচার পিএইচডি করে তারপরে আমি দেশে চলে আসলাম। তখন তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি তো ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে লিভ নিয়ে গেছিলাম, তো ওরা তারপরে ওরা আমাকে স্টাডি লিভ দিল, এক্সটেন্ড করলো, তারপরে ওখানে করে আমি 87-এ ব্যাক টু ঢাকা ইউনিভার্সিটিতে 6 বছর বাইরে ছিলাম। তারপর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম পড়ানোর পাশাপাশি। আপনি এই মানে লেখালেখি বা গবেষণা এগুলো শুরু করলেন কবে থেকে? এটা বাই চান্সই বলবো, বাই চান্স। আমার ছোট ননদ, উনি, আমি তো এত বাংলা পড়তাম না, উনি আমাকে অনেক সময় গল্প বলতেন, বাংলা পড়ে উনি আমাকে গল্প বলতেন। তো একবার উনি জসীমউদ্দিন নকশিকাঁথার মাঠ নিয়ে গল্প করছিলেন, তখন আমি বললাম কি আমি কোনোদিন এরকম কাঁথা দেখি নাই। তখন উনি বললেন আছে, মিউজিয়ামে আছে। তখন আমি গেলাম, দেখলাম কি সত্যি ওরকম কাঁথা, তখন কিন্তু বাক্স মধ্যে বন্ধ করা, ডিসপ্লেতে ছিল না। তখন আমি ওই কাঁথার উপরে গবেষণা করতে আরম্ভ করলাম। এটা মনে করেন 76-এ। এখন আমার ম্যানুস্ক্রিপ্ট রেডি, এখন কী করব মানুষদের কাছ থেকে। তখন তো কালার ছবিও এখানে কিন্তু ফিল্মও পাওয়া যেত না, ডেভেলপও হতো না। তো বিদেশ থেকে কোনো আত্মীয় আসলো বা কোনো আত্মীয় গেল বা বন্ধু আসলো, বন্ধু ওদের কাছ থেকে আমি ফিল্ম আনতাম, ওদের কাছে আমি দিতাম কি প্লিজ ডেভেলপ। তো অনেক মানুষ আমাকে এটা হেল্প করেছে, আমার ম্যানুস্ক্রিপ্ট তৈরি, ছবিগুলো জোগাড় হয়েছে। তখন আমি এটা যেটা হয় একটু প্রকাশ করব, পাবলিশ করব। তখন আমি শিল্পকলাতে গেলাম, জিল্লুর রহমান ছিলেন না শিল্পকলাতে, উনি ধন ডিজি ছিলেন, ওনার কাছে গেলাম। তখন উনি আমাকে চিনতেন, কারণ আমি রেডিও পাকিস্তান কিছুদিন কাজ করেছি। তখন ওনার কাছে গেছি, বলছি আমার এরকম ম্যানুস্ক্রিপ্ট আছে, আপনারা ওটা ছাপাবেন কিনা। উনি ছাপালেন। তো দ্যাট ওয়াজ মাই আনাদার ব্রেক, যেটা আমি অন্যদিকে চলে গেলাম। তো দ্যাট ওয়াজ আ ব্রেক। তারপর আরেকটা যেটা আমি করেছি, আমি অনুবাদে জগতে পা রেখেছি, ওটাতে আমি বলবো আসাদ চৌধুরী আমাকে অনেক হেল্প করেছেন। তো একবার উনি বললেন কি আপনি কিছু গল্প অনুবাদ করেন না কেন, বাচ্চাদের জন্য গল্প অনুবাদ করেন না কেন। তখন আমি গল্প অনুবাদ করলাম, আর ওইভাবে আমি কিন্তু আস্তে আস্তে ওই অনুবাদ কাজে। ইতিমধ্যে আপনি বাংলাটা মোটামুটি ভালোভাবে শিখে গেছেন? কিছু কিছু শিখেছি, মানে শিখেছি মানে বুঝতে পারি। তো এখন আপনি এই এরপরে আর এই ধরনের কি কাজ করলেন, মানে অনুবাদের কাজ? অনুবাদে অনেক করি, আমি অনেক করতে থাকি আর কি করেছি। যেমন আমি কালেক্ট
এডিট ইউপিএল আমার বই বের করেছে, সিলেক্টেড শর্ট স্টোরিজ অফ বাংলাদেশ, কন্টেম্পোরারি শর্ট স্টোরিজ অফ বাংলাদেশ, যেখানে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ সব আমি করি নাই, অন্যরা করেছে, আমি সম্পাদনা করেছি। 40 বছরের বিশ্ববিদ্যালয়ের জীবন, এই বিশ্ববিদ্যালয়ের জীবনে তো আপনি অনেক মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, এদের কথা আপনার মানে আপনি কিভাবে দেখেন এই জীবনটাকে? অন দ্য হোল আই হ্যাভ এনজয়েড ইট। বিশ্ববিদ্যালয়ে আবার অনেক রাজনীতি হয় না ছাত্র শিক্ষক? আমি ওটার থেকে আমি কোনোদিন ইনভলভ হই নাই। আপনি তো অবসর নিলেন কোন সালে? 2008। আর 2008 তারপরে আর আপনি ওইভাবে কোথাও কাজের সঙ্গে না ওরকম কোথায় করি নাই, কারণ আমি আইইউপিতে আছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আছি অ্যাডভাইজার হিসাবে, কিন্তু ফুল টাইম আমি চাকরি কোথায় নিই নাই, কারণ আমার তো মনে হয় অনেক আই ডোন্ট মাইন্ড টিচিং, কিন্তু খাতা দেখা, প্রশ্ন করা, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। সুতরাং এখন আমি লেখালেখি করি, কিছু অনুবাদ করি, আর কিছু পড়াই। আইইউপিতে আমি একটা ক্লাস নিই। শিক্ষকতার পাশাপাশি আপনি নানান সংগঠনের সঙ্গে তো কাজ করেছেন? নানান সংগঠনে না, আমি কিছুদিন ছিলাম এশিয়াটিক সোসাইটিতে, ওরা যখন বাংলাপিডিয়া বের করছে আমাকে কনসাল্টিং এডিটর হিসাবে রেখেছিল, তখন একটা আনফর্চুনেট একটা ইনসিডেন্ট ঘটে গেলো যার জন্য আমাকে ছেড়ে দিতে হলো ওখানে। তারপরে ওরকম আমি ওরকম বড় কোনো সংগঠনের সঙ্গে না, উইমেন ফর উইমেনে একটা রিসার্চ একটা গ্রুপ ছিল ওদের সঙ্গে আছি, তারপরে নিজের দুটা ছোট একটা করেছি আমি সংগঠন, একটা হচ্ছে দ্য রিডিং সার্কেল যেখানে আমরা বই পড়ি, সাধারণত আমরা ইংরেজি বই পড়ি, কিন্তু যেমন এই মাস আমরা বঙ্কিম পড়লাম, বঙ্কিমের দুর্গেশ নন্দিনী পড়লাম, আর ফেব্রুয়ারি মাসে আমরা সাধারণত একটা বাংলা বই পড়ি, কারণ মানে ভাষার মাস তো আমরা একটা বাংলা বই পড়ি, আর ডিসেম্বরে আমরা সাধারণত 71-এর উপরে কোনো একটা বই যেন লেখা হয় ওটার উপরে পড়াশোনা করি। আরেকটা ছোটো সংগঠনের সঙ্গে আছি, ওটার নাম হচ্ছে গাঁথা, এটা হচ্ছে লেখিকাদের একটা ছোট্ট একটা গ্রুপ, এদের 7 বছর মানে রিসেন্টলি করে 7 বছর হয়েছে। তো আমরা নিজেদের লেখা পড়ি, অন্যদের লেখা পড়ি, মেয়েদের লেখা, সে পুরুষরা অবশ্যই আসতে পারে, কিন্তু এটা আমি ভাবলাম পুরুষদের তো অনেকগুলো আড্ডার জায়গা আছে, মেয়েদের তো ওরকম নাই, মাসে একবার আমরা মিট করি। এখানে আমাদের দুটা বই আমরা বের করেছি, একটা ছোট গল্পের বই যেখানে বাংলা গল্প আছে আর ইংরেজি গল্প বাংলাতে অনুবাদ করে অন্তর্ভুক্ত আছে, তারপরে একটা ইন্টারভিউর বইও বের করলাম আমরা। এখন একটা বড় কাজ করছি, অ্যালিস মনরো যখন গত বছর নোবেল প্রাইজ পড়লেন, তখন একটা আলোচনা সভায় একজন বক্তা বললেন কে বাংলাতে অ্যালিস মনরোর অনুবাদ হলে ভালো হয়, তখন আমরা কয়েকজন গাঁথার কয়েকজন মিলে কয়েকটা গল্প বেছে নিয়েছি, আর এটা আমরা যৌথভাবে করছি। যৌথভাবে এই জন্যে কি আমি দেখেছি যারা বাংলাতে ভালো তারা ইংরেজিতে অনেক সময় ভালো হয় না, যারা ইংরেজিতে ভালো তারা বাংলাতে ভালো হয় না, তো প্রত্যেক গল্পে একজন ইংরেজিতে যে ভালো একজন বাংলা যে ভালো যৌথভাবে এটা করছে। যদিও একটু রিজেন্টমেন্ট ছিল, কিন্তু আমি পড়লে পরে বললাম কি দেখো মানে একটা ভাষায় গভীরে যেতে হলে তোমাকে ভালো ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে। তো আমরা এরকম 8টা গল্পটা বেছে নিয়েছি আর আশা করি ইউপিএল এটা পাবলিশ করবে, আশা করি। হচ্ছে না আপনার যদি আমরা ওইভাবে বলি তাহলে আপনার মাতৃভাষা তো এক হিসেবে বলতে গেলে উর্দু, সেক্ষেত্রে আপনি উর্দু সাহিত্য নিয়ে কোনো কাজ করেছেন কিনা? না ওরকম করিনি, আমি যখন আমি সিনিয়র ইংরেজি সুযোগটা ছিল আর কি, না আমি বলছি আমি কীভাবে করিনি ওরকম না, মানে কিছু নিয়েছি। আমি যখন কেমব্রিজ পড়ছিলাম তখন আমার একটা উর্দু পেপার ছিল, বেশ কঠিন পেপার, গালেব যতগুলো বড় বড় লেখক পড়তে হলো, কবি আর একটা একটা কবিতা আর একটা উপন্যাস পড়েছিলাম, ভালো দখল ছিল, কিন্তু যেহেতু আমার ওরকম চর্চা ছিল না, আমার দাদি কিন্তু উর্দুতে গল্প লিখতেন, আচ্ছা হ্যাঁ, ওরকম কিন্তু আমি উর্দু চর্চা করি নাই। হোলি ক্রসে ওদের যে ম্যাগাজিন ছিল ওটাতে একবার দিয়েছি একটা গবেষণামূলক একটা প্রবন্ধ, দুইবার গল্প দিয়েছি ইংরেজিতে। আমার যে উর্দু টিচার ছিলেন উনি আমাকে বললেন তুমি এবার উর্দু একটা আফসানা লেখো, তো ওখানে একটা উর্দু আফসানাও লিখেছি,
ওই স্ক্রাইবে, ওই একমাত্র প্রথম আর শেষ ওই গল্পটা উর্দুতে। 71-এর পরে কিন্তু আমার উর্দুর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তারপরে 1997, এটা ছিল 50 ইয়ার্স অফ পার্টিশন, এশিয়াটিক সোসাইটি কিছু প্রপোজাল চাচ্ছিল, ওরা কিছু ফেলোশিপ দেবে, তো কিছু অ্যাবস্ট্রাক্ট চেয়েছিল, প্রপোজাল চেয়েছিল। তখন আমি ভাবলাম কি আমার, আমি তিনটা ভাষা জানি, আমি ইংরেজি জানি, আমি উর্দু জানি, আমি বাংলা জানি, ফ্রেঞ্চও জানি কিন্তু অত না। তিনটা ভাষা যখন আমি জানি, এটা আমার একটা স্ট্রেংথ, আই উইল ইউজ দিস স্ট্রেংথ। আর কেমন করে ইউজ করলাম, টু রাইট অ্যাবাউট দ্য পার্টিশন, প্রপোজাল দিলাম, অ্যাকসেপ্ট হয় নাই, কিন্তু যেহেতু আমি প্রপোজাল লিখে ফেললাম, ওটার উপরে কাজ আরম্ভ করে দিলাম। তারপরে এটাকে, তো এটা ইংরেজি গল্প, ইংরেজি উপন্যাস, বাংলা উপন্যাস, ওটাতে 6টা উপন্যাস রেখেছিলাম, উর্দু উপন্যাস ইন দ্য অরিজিনাল উর্দু, আর এটা UPL-কে দিলাম, UPL পাবলিশ করলো, যার জন্য আমি একটা 2টা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। দ্য পার্টিশন ইন আ ডিভাইডেড লেগাসি নামটা আছে, আ ডিভাইডেড লেগাসি, তো এটা এশিয়াটিক সোসাইটি আমাকে একটা অ্যাওয়ার্ড দিল, আতওয়ার হোসেন অ্যাওয়ার্ড, ন্যাশনাল আর্কাইভস এটার জন্য একটা অ্যাওয়ার্ড দিল। তো আমরা তো প্রায় শেষ দিকে চলে এসেছি, আমরা একটু আপনার পরিবার সম্পর্কে একটু জানি, জানতে চাই, সেটা হলো যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিনটা ছেলে, মেয়ে নাই, তিনজনের বিয়ে হয়ে গেছে। কোথায় থাকে? দুজন ঢাকায় থাকে, একজন বাইরে আছে। আপনার নাতি নাতনি আছে? হ্যাঁ, তিনটা বাচ্চাদের দুটা দুটা করে আছে, বড় তো একবারই হয়ে গেল জমজ, ঝামেলা শেষ। মেজরটার একটা ছেলে একটা মেয়ে, আর ছোটটার একটা ছেলে একটা মেয়ে। তাহলে তো আপনার বেশ মানে অনেক মানুষ নিয়ে আপনার, এবং আপনার নাতি নাতনি সময় ভালো কাটে? সময় ভালো কাটে, সময় কাটে, ওরা ব্যস্ত থাকে। আপনার কিছু প্রিয় মানুষ বা আপনাকে যারা পছন্দ করেন তাদের কিছু কথা আমরা ধারণ করেছি, সেটা একটু দেখে নিই। মা হিসাবে উনি সবসময় খুবই স্ট্রিক্ট ছিলেন, যখন আমরা গ্রো আপ করছিলাম, এখনও স্ট্রিক্ট আছেন। যে আমার আম্মা আমি আর কমপ্লিট অপোজিটস, শি ইজ ভেরি অর্গানাইজড, আই এম নট, বাট ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি ওনার যেই এনার্জি লেভেল দিয়ে উনি সোসাইটিতে ইনভলভ, ওনার কাজে ইনভলভ, এখনও একই এনার্জি লেভেল দিয়ে উনি সেইগুলো করে যাচ্ছেন। আই এম ভেরি প্রাউড অফ হার। নাওডেজ ওনার অ্যাক্টিভিটি মাঝে মাঝে কিছুটা এফেক্টেড হয় বিকজ অফ হার হেলথ অ্যান্ড এজ, বাট আই এম প্রাউড অফ অল দ্য থিংস দ্যাট শি হ্যাজ অ্যাচিভড। অ্যান্ড ইন দ্য মিডল অফ অল দিস, আই মিন ইউ নো, শি গিভস ইনাফ টাইম টু আস, ইনাফ টাইম টু হার গ্র্যান্ড চিলড্রেন। অ্যান্ড উনি এখনও ফ্যামিলিতে আমাদের সোশ্যাল সার্কেলে খুবই অ্যাক্টিভ আছেন। আমার দাদি আমাকে অনেক আদর করে, আর যখন ও বাসায় আমরা বই পড়ি, বই লিখি, এবং কি গেমস খেলে, আমি স্ক্রাবল অনেক খেলি, আর অনেক মজা যখন ও আমাদের বাসায়। আমার দাদি অনেক স্ট্রিক্ট আমার সাথে, কিন্তু মাঝে মাঝে আমরা অনেক ছোটো খেলা খেলি, লাইক স্ক্রাবল ওর ইয়া। কিন্তু শি ফেভারিট মাই সিস্টার অলট, আমাকে অনেক বকা দেয়। আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গল্পকার, প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক নিয়াজ জামান। তার জীবনের নানা কথা আমরা শুনলাম, বলতে গেলে একটি কর্মময় জীবন এবং খুবই একটি চমৎকার একটা পারিবারিক পটভূমি থেকে তিনি উঠে এসেছেন, সেটি হয়তো আমরা ভবিষ্যতে তার কোনো লেখার মধ্যে তার প্রতিফলন দেখতে পাব। আমরা আশা করব যে তিনি সক্রিয় থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার সৃষ্টিশীল জীবন আগামীতে আরও সমৃদ্ধ হবে, এই কামনা করে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।